এসবিএফ মিউজিক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি কিভাবে কনস্বর বাজাতে হয় বা স্পর্শস্বর বাজাতে হয় এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। কনস্বরটা সঙ্গীতের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। বাসের জন্য তো আরও বেশি গুরুত্বপূর্ণ কনসার্টটা। এবার কনসার্টটা কীভাবে বাজাতে হবে আমি সেই পেছনে যাচ্ছি এবং দেখাচ্ছি। কনসার্টটা হলো স্পর্শস্বর, অর্থাৎ ফুল নোট বাজবে না, হালকা শুধু টাচ, এটা মানে স্পর্শ। এখন আমি যদি সা বাজাই তাহলে কোনটা স্পর্শ দেব? কনের দুইটা দুইভাবে কনস্বর বাজাতে হয়। একটা হলো নিচের স্বরটা নিয়ে বাজাবো, অর্থাৎ একটা যদি ছা বাজাই একটা নি দিয়ে বাজাবো, একটা রে দিয়ে বাজাবো। এই দুইভাবে কনস্বর বাজাতে হয়। প্রথমে আমি নি দিয়ে, অর্থাৎ নিচের স্বরটা দিয়ে, নিচের স্বরে কীভাবে স্পর্শ দিতে হয় আমি সেটা দেখাচ্ছি। এমন না নিশা 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 এমন হবে না, নিতে শুধুমাত্র টাচ। আগে আমি ছাটে বাজিয়ে নেব, তবে টাচটা দিয়ে দেব। যেমন কিন্তু এমন না, এমন না, রে বাজাই আমি, তাহলে ছা স্পর্শ দেব, ছা যেহেতু নিচেরটা স্পর্শ দিচ্ছি। অর্থাৎ যেটা বাজাবো সেটা নিচের যে শটটা সেটা স্পর্শ হবে। যদি ছা বাজাই নি হালকা টাচ, যদি পা বাজাই মা হালকা টাচ, যদি ধা বাজাই পা হালকা টাচ, এটা হলো স্পর্শ। আমি সম্পূর্ণটা ভালো মতো দেখাচ্ছি। যখনই পা স্পর্শ বাজাচ্ছি, তো পা যেহেতু আমি এভাবে বাজাচ্ছি, পা বাজাচ্ছি এই মাটা এভাবে থাকবে, শুধু বাম হাতের অনামিকা মধ্যমাটা হালকা উঠবে। মানে পা পা আ পা আ পা আ হালকা উঠবে, তাহলে পা স্পর্শ বাজানো যাবে। এটা হলো ছায়ের নিচে স্পর্শ। এবার দেখাবো উঁচুতে স্পর্শ, অর্থাৎ যদি ছা বাজাবো, যদি গা বাজাই তাহলে মা স্পর্শ হয়ে আসবে। এটা কেমন? এটা এমন, প্রথমে নোটটা সম্পূর্ণ বাজাবো, তারপরে স্পর্শ দেব। মানে উঠবে নামবে সাথে সাথে, যেন লেট হয় না, তাহলে অন্য একটা নোট, নোটে শব্দ চলে আসবে, সেটা রে গা মাঝ অন্য একটা হতে পারে। অর্থাৎ ছা বাজাই তাহলে রেটা সাথে সাথে উঠবে নামবে, উঠবে নামবে, এভাবে। এটা হলো স্পর্শ। আর কেমন হবে? এবার
অবমাননা দেখাচ্ছি। প্রথমে অবশ্যই তু দিয়ে বাজাবেন স্পষ্টটা, অর্থাৎ প্রতিটি নোট স্টার্ট করার সময় তু দিয়ে স্পষ্ট করবেন। যেমন তু, তটা, তটা, জিব্বাটা জিব্বা দাঁতের উল্টো পাশে দিয়ে একটু ধাক্কা দেবেন, তাহলে তু শব্দটা আসবে। কিন্তু যখন গতিতে বাজাবো তখন একটা ফুয়ে বাজাবো, তখন আর তু দিয়ে বাজাবো না। যেমন আমি নিচে স্পর্শ দিচ্ছি, আপনারা বুঝতে পেরেছেন। এভাবে পাঁচের দিন প্র্যাকটিস করবেন, স্পর্শ শটটা চলে আসবে। কানে স্পর্শ শটটা খুবই বেশি প্রয়োজন পড়ে, বন্দেজ বাজানোর সময় স্পর্শটা বেশি প্রয়োজন পড়বে। তাই স্পর্শটা খুব ভালো মতো নিয়ে আসবেন হাতে, বাসের শব্দটা ভালো হবে, শুনতেও ভালো লাগবে। তো আমি আজ এ পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।